ক্রমাৎ বিভীষিকার রূপ লৈছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ। গাজা স্ট্রিপত এই বিভীষিকায় ক্রমাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে। দক্ষিণ গাজা তছনছ হয়ে পড়েছে ইসরায়েলের আক্রমণত। ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করে হামাস উৎখাত করার অভিযানত নামি পড়েছে ইসরায়েল। কিন্তু তথাপিও হামাস এতিয়াও নিঃশেষ হওয়া নাই। হামাসর যে গোপন সুরঙ্গ সেয়া এতিয়াও উদ্ধার করিব পৰা নাই। হামাসর একাংশ শীর্ষ নেতাই এতিয়াও দক্ষিণ গাজাত আত্মগোপন করে থাকার তথ্য লাভ করে ইসরায়েলে চড়াই গেছে নিরবিচ্ছিন্ন আক্রমণ, ধারাবাহিক আক্রমণ, আকাশ মার্গেরে আক্রমণ চলাই গেছে ইসরায়েলে গাজা স্ট্রিপত। গাজা স্ট্রিপত দক্ষিণ অঞ্চলত এই মুহূর্তত হাহাকার অবস্থা, অবর্ণনীয় পরিবেশ। এই পর্যন্ত 7 অক্টোবরের গাজা স্ট্রিপত 16,280 জনেরও অধিক লোকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে। আর এই পরিসংখ্যা এটা ক্রমাৎ ঊর্ধ্বমুখী হয়ে আছে। বিগত শনিবারের যুদ্ধবিরতি স্থগিত রাখি ইসরায়েলে যে রূপত আক্রমণ চলাই গেছে গাজা স্ট্রিপত, তার প্রতি লক্ষ্য রাখি আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুনের নিরীহ তেজেরে রাঙলি হব গাজা স্ট্রিপ। ইতিমধ্যে শনিবারের তেজর নৈ গেছে গাজা স্ট্রিপত নিরীহ। শনিবারের হাজারেরও অধিক লোকে প্রাণ হেরুয়াইছে গাজা স্ট্রিপত। কিন্তু তার মাজতে ইসরায়েলেও লাভ করে আছে বিভিন্ন ভাবুকি, বিভিন্ন প্রত্যাহ্বান। ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথিয়ে ভূমধ্য সাগরত আক্রমণ চলার তথ্য সন্মুখে আহিছে। যুদ্ধভূমি গাজা স্ট্রিপ আর ইসরায়েলের এই উত্তেজনা অব্যাহত আছে। শেহতীয়াকৈ ইসলামিক শক্তি পুনের জাঙুর খাই উঠিছে, গরজি উঠিছে ইসরায়েলের বিরুদ্ধে। হুথি সন্ত্রাসবাদীয়ে ভূমধ্য সাগরত আমেরিকার সেনার উপর আক্রমণ চলার তথ্য সন্মুখে আহিছে। রকেট নিক্ষেপ করেছে, কিন্তু এই রকেট ইতিমধ্যে নিষ্ক্রিয় করবলে সক্ষম হয়েছে আমেরিকা। কেবল রকেটেই নহয়, ড্রোন আক্রমণের ঘটনা সংঘটিত করেছে হুথি সন্ত্রাসবাদীয়ে আমেরিকার সেনার উপর ভূমধ্য সাগরত। ভূমধ্য সাগরত ইসরায়েলক সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করে আছে আমেরিকার সেনায়। আর সেয়ে আমেরিকার সেনাক টার্গেট করে লৈছে হুথি সন্ত্রাসবাদীয়ে। যি হুথি সন্ত্রাসবাদীক সদায় সার পানি যোগাই আহিছে ইরানে, সমর্থন আগবাই আহিছে, সহায় সহযোগিতা আগবাই আহিছে হুথি আর হিজবুল্লাক। লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ, ইফালে ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথিক সার পানি যোগাই আহিছে ইরানে। আর সেই বলত বলিয়ান হয়ে হুথিয়ে পুনের ভূমধ্য সাগরত আক্রমণ চলাইছে, রকেট নিক্ষেপ করেছে, ক্ষেপণাস্ত্রে আক্রমণ করেছে, ড্রোনেরে আক্রমণ করেছে। কিন্তু সকল আক্রমণেই নিষ্ক্রিয় করবলে সক্ষম হয়েছে আমেরিকায়। IDF সদরি করেছে এই আক্রমণত ইসরায়েলের বা আমেরিকার সেনার কোনো ধরনের ক্ষয় ক্ষতি হওয়া নাই। ইসরায়েলের সেনায় সদরি করেছে যে আইলাত শহরক লক্ষ্য করে লোহিত সাগরের উপরে পৃষ্ঠের পৃষ্ঠলৈ ক্ষেপণাস্ত্রে আটক করেছিল সন্ত্রাসবাদী। ইয়েমেনের নিক্ষেপ করা বলে ইতিমধ্যে উল্লেখ করেছে ইসরায়েলি সেনায়। অবশ্যই এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড পার হওয়া নাছিল আর সাধারণ নাগরিকর বাবে কোনো ধরনের ভাবুকির সৃষ্টি করা নাছিল বলে সদরি করেছে ইসরায়েলি সেনায়। ইসরায়েল ডিফেন্স ফোর্সর চকীসমূহত সীমান্তত থকা IDF-র যিসমূহ চকী আছে এই চকীসমূহক টার্গেট করে হিজবুল্লাইও চলাইছে আক্রমণ, রকেট নিক্ষেপ করেছে। আর ইয়ার পিছতে সরব হয়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স হিজবুল্লার বিরুদ্ধে। হিজবুল্লার বহু ঘাটিত আক্রমণ চলাইছে, প্রত্যুত্তর দিছে পুনর্বার ইসরায়েলি সেনায়। দক্ষিণ লেবাননত হিজবুল্লার স্থানসমূহ গোলাবর্ষণ করা হয়েছে, প্রত্যুত্তর দিছে। ইফালে গাজা স্ট্রিপর দক্ষিণ অঞ্চলত হওয়া বেরেজর সময়ত গাজা স্ট্রিপরপরা রকেট নিক্ষেপ করেছে হামাসে, যে রকেটে পার্কিং লট এটার ক্ষতি সাধন করেছে ইসরায়েলের সীমান্তত। এই কথা ইসরায়েলি সেনায় সদরি করেছে। ইফালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে যুদ্ধর পিছত গাজার নেতৃত্ব প্যালেস্টাইন কর্তৃপক্ষক অনুমতি নিদিয়ে বলে কয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। বেঞ্জামিন নেতানেহুয়ে সকিয়াই দিছে যে যুদ্ধর পিছত যখন গাজা স্ট্রিপ, সেই গাজা স্ট্রিপত প্যালেস্টাইনি কর্তৃপক্ষই শাসন করব নারিব, প্যালেস্টাইনি কর্তৃপক্ষক গাজার কর্তৃত্ব দিয়া নহব বলে সকিয়াই দিছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। ইফালে গাজা স্ট্রিপত যে সময় অভিযান চলাই থাকা হয়েছে, এই অভিযানের সময়সাতে হামাসর শীর্ষ নেতার ঘরও অবরুদ্ধ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। ইসরায়েলি সেনায় ঘেরি ধরেছে গাজাত থাকা হামাসর শীর্ষ নেতার বাসগৃহ। হামাসর মুরব্বী সিনওয়ারর ঘর ঘেরি ধরা তথ্যও লাভ করা হয়েছে। আর তার সমান্তরালক তার আশেপাশে বৃহৎ পরিমাণের অস্ত্র ভাণ্ডার উদ্ধার করবলে সক্ষম হয়েছে। গাজাত বৃহৎ পরিমাণের হামাসর অস্ত্র ভাণ্ডার, অস্ত্র শস্ত্র উদ্ধার করার লগতে হামাসর মুরব্বী সিনওয়ারর ঘর ঘেরি রাখিছে সেনায়। আর এই ক্ষেত্রত সকিয়াই দিছে তুরস্কর রাষ্ট্রপতি এরদোগানে। ইসরায়েলক সকিয়াই দিছে এরদোগানে অতি শীঘ্রে গাজা স্ট্রিপত চলা আক্রমণ বন্ধ করে দিয়ার বাবে সকিয়নি হুঙ্কার দিছে তুরস্কর রাষ্ট্রপতি এরদোগানে। ইফালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীয়ে সালাহ আল দিন পথর কিছু অংশত সাধারণ নাগরিকক যাত্রা করাত বাধা প্রদান করেছে। এয়া অতি বিপজ্জনক বলে সকিয়াই দিছে সাধারণ নাগরিকসকলক।
সালাহ আল দিন পথ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ আর এই পথটোরে ইজিপ্তর পর আরম্ভ করে বিভিন্ন স্থানলৈ পলায়ন করেছে যখন দুর্গত লোক গাজা স্ট্রিপত চলা আক্রমণত ইসরায়েলের আক্রমণত গৃহহারা হওয়া বহু লোকে এই পথেরে পলায়ন করেছিল কিন্তু সালাহ আল দিন পথত এই মুহূর্তত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলাচলত অতি বিপজ্জনক হয়ে পড়েছে এই পথ চা যার বাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীয়ে সাধারণ নাগরিকসক এই পথ চা এড়াই চলার বাবেও নির্দেশনা জারি করেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো গাজাত হামাসর মুরব্বী গাজা চলাই থাকা হামাসর মুরব্বী ইয়াহিয়া সিনওয়ারর বাসগৃহ অট্টালিকা ইতিমধ্যে অবরুদ্ধ করে তুলিছে এই অট্টালিকাত আক্রমণও চলাইছে কিন্তু এই আক্রমণের সময়সাত গাজার হামাসর মুরব্বী ইয়াহিয়া সিনওয়ারর তাত থকার প্রমাণ অবশ্যই এতিয়াও জানিব পৰা নাই ইসরায়েল ডিফেন্স ফোর্সর সেনাই বা ইসরায়েলে এই মুহূর্তে সেই তথ্য উদ্ঘাটন করিব পৰা নাই যে হামাসর এইগৰাকী মুরব্বী গাজার হামাসর মুরব্বী ইয়াহিয়া সিনওয়ারা বর্তমান কোট আত্মগোপন করে আছে যদি বা অট্টালিকা ধ্বংস করা হয়েছে অট্টালিকার পৰা বহুখিনি অস্ত্র ভাণ্ডার উদ্ধার করা হয়েছে কিন্তু এইগৰাকী হামাসর মুরব্বী ইয়াহিয়া সিনওয়ারা কোট আত্মগোপন করে আছে কোট লুকাই আছে সেই সন্দর্ভত এতিয়াও তথ্য লাভ করা নাই আইডিএফে আর তার মাজতে হামাসর এজন জ্যেষ্ঠ তথা শীর্ষ নেতায় ইসরায়েলক ইটিকিং করে কৈছে যে ইসরায়েলে গাজার জলাশয়ত গভীরের পর গভীরলৈ ডুব গৈ আছে এনেদরে ইটিকিং করে গাজাত যেহেতু ইসরায়েলে অভিযান চলাই আছে হামাস নিষেধ করবর এই অভিযান আসলতে যিমান সফল হব বলে ইসরায়েলে দাবি করেছিল সিমান সফল হব পৰা নাই ঠিক তেনেদরে যিসমূহ গোপন সুরঙ্গ এই গোপন সুরঙ্গসমূহ ধ্বংস করিবর বাবে অভিযান চলাই আছে যে নাকি 8 শতাধিক সুরঙ্গ ইতিমধ্যে আবিষ্কার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে কিন্তু বাকি সুরঙ্গসমূহ কত আছে তার কোনো ওয়াদি পোৱা নাই ইসরায়েলে আর সেইভাবে গাজার গভীর জলাশয়ত গভীরের পর গভীরলৈ ইসরায়েল ডুব গৈ থকা বলে কটাক্ষ করেছে হামাজর এজন শীর্ষ নেতায় ইসরায়েলক ইফালে যি পণবন্দীসকল এতিয়াও 126গৰাকী পণবন্দী হামাসৰ কবলত আছে সেইসকলক এতিয়াও উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই ইতিমধ্যে মুকলি হৈ অহা পণবন্দীসকলে উল্লেখ কৰিছিল কেনেদৰে হামাসে সম্পূৰ্ণ গাজা ষ্ট্ৰিপত টানেল সাজি লৈছিল গোপন টানেল সাজি লৈছিল মকৰা জালৰ দৰে বিস্তাৰিত হৈ আছে সমগ্ৰ গাজা ষ্ট্ৰিপত হামাসৰ টানেল গতিকে সেই টানেলসমূহ উৎখাত কৰাৰ বাবে হয়তো ইজৰাইলক আৰু বহু সময় প্ৰয়োজন হ'ব আৰু সেইবাবে শেহতীয়াকৈ এটা পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে যে ভূমধ্য সাগৰৰ পৰা পানী আনি টানেলসমূহত ঢালিব আর তাতেই হামাসক নিষেধ করা হব আর হামাসে উলাই আহিবলৈ বাধ্য হব বলে পরিকল্পনা গ্রহণ করে সেই কামও ইতিমধ্যে ইসরায়েলি সেনাই আরম্ভ করেছে পাম্প সেট সংস্থাপন করেছে ভূমধ্য সাগরের পর পাইপ বহুয়াই টানেলসমূহত পানি ঢালি দিয়ার পরিকল্পনা গ্রহণ করেছে গতিকে সেই পরিকল্পনা কিমান বাস্তবায়িত হয় সেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব কিন্তু এতিয়া কটাক্ষ করেছে হামাসে ইসরায়েলক যে গভীর জলাশয় ইসরায়েলের জলাশয়ত গভীরের পর গভীরলৈ ডুব গৈ আছে ইসরায়েল কিন্তু তথাপিও হামাস নিষেধ করিব পৰা নাই বা নোৱাৰে বলেও হুংকার প্রদান করেছে হামাসে ইসরায়েলক ইফালে তুরস্কর রাষ্ট্রপতি এরডোগানে এই যুদ্ধ সন্দর্ভত যে বাফার জোন স্থাপন গাজাত বাফার জোন স্থাপনের কথা আহিছিল গাজাত বাফার জোন স্থাপনের পরিকল্পনা নাকচ করেছে এরডোগানে তুরস্কর রাষ্ট্রপতিগুলিয়ে যুদ্ধ শেষ হওয়ার পিছত গাজাত বাফার জোন স্থাপনের পরিকল্পনা নাকচ করেছে এরডোগানে কৈছে যে যুদ্ধর পিছত গাজার ভবিষ্যৎ প্যালেস্টাইনের জনসাধারণে নির্ধারণ করব ইসরায়েলে দখল করব নোৱাৰে প্যালেস্টাইনের ভূখণ্ড বা গাজার ভূখণ্ড ইসরায়েলে দখল করা ভূখণ্ড ঘূরাই দিব লাগিব উভতাই দিব লাগিব বলেও সকিয়াই দিছে তুরস্কর রাষ্ট্রপতিগুলিয়ে ইফালে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করে থকা কাতারে বারে বারে প্রস্তাব আগবাইছে ইসরায়েললৈ কিন্তু এই প্রস্তাবত সম্মতি প্রদান করা নাই ইফালে হামাসেও সকিয়াই দিছে যে কোনো পধ্যে আর বাকি থাকা বন্দীসকলক মুকলি করে নিদিয়া হামাসে যুদ্ধ বন্ধ নোহা পর্যন্ত কিন্তু ইসরায়েল এই মুহূর্তে যথেষ্ট কঠিন স্থিতিত উপনীত হয়েছে যে এতিয়া আর যুদ্ধবিরতি কোনো পধ্যেই সম্ভব হব নোৱাৰে জনশূন্য করে তোলা হব গাজা স্ট্রিপ নিষেধ করা হব হামাস আর সেইভাবে এটার পিছন আনটো কৌশল অবলম্বন করেছে হামাস ধ্বংস করিবর বাবে হামাসর শীর্ষ নেতাসকলক এতিয়া অতি শীঘ্রে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলে ইফালে মধ্যপ্রাচ্যর এই সংঘাতর মাজতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে ভ্রমণ করেছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণে যথেষ্ট তাৎপর্য বহন করেছে ভ্লাদিমির পুতিনের এই ভ্রমণকালত বাণিজ্য ব্যবসায় তেলকে ধরে বিভিন্ন বিষয়ত আলোচনাত মিলিত হব সৌদি আরবের নেতৃত্বরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন
বিশেষকৈ শেহতীয়াকৈ ইউক্রেইনৰ সৈতে যি যুদ্ধ, ৰাছিয়াৰ এই যুদ্ধৰ বাবে পশ্চিমীয়া দেশসমূহৰ সৈতে ৰাছিয়াৰ সম্পৰ্কত কিছু ফাট মেলা পৰিলক্ষিত হৈছে আৰু সেইবাবে এতিয়া মধ্যপ্ৰাচ্যৰ সৈতে সম্পৰ্ক সুদৃঢ় কৰিবৰ বাবে ভ্লাডিমিৰ পুটিনৰ এই ভ্ৰমণ যথেষ্ট তাৎপৰ্যপূৰ্ণ বিবেচিত হৈছে আৰু এই ভ্ৰমণ কালতে গাজা আৰু ইছৰাইলৰ যুদ্ধ সন্দৰ্ভতো বিশদভাৱে আলোচনা কৰিব ভ্লাডিমিৰ পুটিনে আৰু এই আলোচনাত মিলিত হোৱাৰ পিছত ভ্লাডিমিৰ পুটিনে কি স্থিতি গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হ'ব কাৰণ এই যুদ্ধ সন্দৰ্ভত শেহতীয়াকৈ ভ্লাডিমিৰ পুটিনেও কিছু স্থিতি প্ৰকাশ কৰিছিল যিহেতু আৰৱ দেশৰ নেতৃত্বৰ সৈতে ভ্লাডিমিৰ পুটিন মিলিত হ'ব এই বৈঠকত যি বৈঠকত গাজা ষ্ট্ৰীপত চলি থকা আক্ৰমণ ইজৰাইলৰ এই সন্দৰ্ভত আলোচনা কৰা হ'ব গতিকে এই যুদ্ধত শেহতীয়াকৈ ভ্লাডিমিৰ পুটিনে কি স্থিতি গ্ৰহণ কৰে এই ভ্লাডিমিৰ পুটিনৰ এই ভ্ৰমণে যুদ্ধত কিবা প্ৰভাৱ পেলাব নেকি ইজৰাইলৰ যি আক্ৰমণ এই আক্ৰমণত কিবা প্ৰভাৱ পেলাব নেকি সেয়াও যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হ'ব পৰৱৰ্তী সময়ছোৱাত